আট বিভাগে বিশেষায়িত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের কাজ প্রায় অর্ধেক শেষ, নতুন করে বেড়েছে বরাদ্দ। কিন্তু এসব হাসপাতালে বেড ও ভবন বিন্যাস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ ঢেলে সাজাতে হবে সব, পাশাপাশি সব মন্ত্রণালয় ও বিভাগকে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। দেশের আট বিভাগে বিশেষায়িত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত হয় 2019 সালে। বাজেট ধরা হয় 2,388 কোটি টাকা। লক্ষ্য এসব চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমানো, পাশাপাশি তিন রোগের চিকিৎসা বিশ্বমানে নিয়ে যাওয়া। এখন পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 40%, খরচ হয়েছে 315 কোটি টাকা। মঙ্গলবার এই প্রকল্পের প্রথম সংশোধন অনুমোদন দেয় ECNEC, ফলে প্রকল্পের খরচ বাড়ছে প্রায় 1,000 কোটি টাকা। কিন্তু তার আগে হাসপাতাল ভবনের ফ্লোর বিন্যাস ও অন্যান্য দিক নিয়ে পর্যবেক্ষণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, হৃদরোগীদের জরুরি চিকিৎসা দিতে হলে হাসপাতালে তাদের সেবার জায়গাও নিচতলায় হতে হবে। ক্যান্সারের শয্যার সংখ্যা অন্যান্য রোগের চেয়ে বেশি, এরকম বিষয়জন কথা হচ্ছে। এমন আবার একটা আছে কথা আসে যে হার্টের রোগী, তাকে তার স্থান দেওয়া হয়েছে তিনতলা, চারতলায় না পাঁচতলায়। তো সেটা একজন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে এই পাঁচতলা একটা রোগী নিয়ে যাওয়ার আগে তো হার্ট অ্যাটাক তো জরুরি ব্যাপার। হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাকে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সামনে করতে, পাঁচতলা নিয়ে যেতে তো সময় লাগে। 2026 সালে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ, তবে এলডিসি তালিকা থেকে বের হলে আগামীর চ্যালেঞ্জ কি, সম্ভাবনাই বা কোথায়, সেসব নিয়ে তৎপর হবার অনুশাসন দেন প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার অফিসের যে প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বে যে টাস্ক ফোর্স আছে সেখানেই চলে যাবে সব সিদ্ধান্ত, সব সেখান থেকে সিদ্ধান্ত আসবে। সো কোঅর্ডিনেশনের কোনো সমস্যা নেই আমাদের, আমাদের দিক থেকে কোঅর্ডিনেশনের সমস্যা নেই। এবং যেটি আমাদের সদস্য মহোদয় বললেন যে এটি একক কোনো মিনিস্ট্রির কাজ না, এটা অনেকগুলি ক্রস কাটিং ইস্যু আছে। একটি সভায় 8,425 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, শুধু মেয়াদ বাড়ানো হয় একটির। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।